এখন বানাতে নিয়েছি আমি চিকেন কড়াতে তেল দিয়েছি, তেলটা বেশ ভালো করে গরম হয়েছে। আমি একটু বড় বড় করে কাটা কতটা পেঁয়াজের টুকরো এতে দিয়ে দিচ্ছি। আজকে চিকেনটা একটু আমি অন্যরকম ভাবে বানাবো, এই বড় বড় পেঁয়াজের টুকরোগুলো একটু হালকা করে আমি ব্রাউন করে নেব। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে আমি ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজ আদা রসুন বাটা অল্প অল্প সর্ষের তেল অল্প পরিমাণে নুন দিয়ে। দই দিয়ে আমি আজকে ম্যারিনেটটাকে করিনি, যেহেতু চিকেনটা অল্প পরিমাণে তাই আমি একটা ছোট্ট টমেটো চারটে টুকরো করে আমি এতে দিয়ে দিলাম। দেখো পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে এসেছে, টমেটোটাও একটু তেলে দেওয়ার পরেই আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন বাটা। এরপর আমি এটাকে খুব ভালো করে কষব। এবার এতে দিয়ে দিলাম নুন হলুদ, এবার দেবো এতে অল্প পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমাকে এটাকে অনেকক্ষণ ধরে প্রায় ভালো করে কষাতে হবে। দেখো মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, এবার এর উপরে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। এবার মিশাবো, ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য এটাকে আমরা ঢেকে দেবো গ্যাসটা একদম ডিম করে। ঢাকার আগে এতে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল করে করব তাই আমি 2 চামচ মতো প্রায় দিলাম। এরপর আমি এটাকে এখন ঢেকে দেব। দেখো চিকেনটা হয়ে গেছে, এবার এতে দিলাম গরম মশলা, আর আমি এটা হালকা গ্রেভি রাখবো কারণ এটা রাতে সবাই রুটি দিয়ে খাবে সেই জন্য বানাবো। একটু গ্রেভি থাকবে অল্প, নাহলে সবাই খেতে পারবে না। দেখো হয়ে গেছে আমার চিকেনের ডিশ রেডি।